দারুণ কন্টেন্ট, দারুণ অ্যাক্টিং এবং দারুণ রাইটিং। আফরান নিশো, তার সাথে এই যে একটা অদ্ভুত প্লট, একজন মারা গেছে, নিশো ইজ রেজা, রেজার সাথে নাতাশা একটি মেয়ে যার একটু প্রমিসকিউয়াস নেচার আছে, যারা একটু মহিলা সুন্দরী মহিলাদের ভালো লাগে, এক গাদা ক্যারেক্টার, এক গাদা লোকেশন, এক জায়গায় এক গাদা শুটিং, এক জায়গায় এক গাদা টাকা খরচ, সব কিছু করেও আমরা যেখানে ফ্লপ করি। বাংলাদেশ যখন এই ধরনের সিরিজ নিয়ে আসে তখন আমি দেখি ওরা প্রচণ্ড পরিমাণে কম্প্যাক্ট রেখে থ্রিলটা ওরা বজায় রাখতে পারে, ওরা টান টান উত্তেজনাটা বজায় রাখে। আমার খুব ভাবতে ভালো লাগে যে যখন হইচই বাংলাদেশ এবং বাংলাদেশের যে কন্টেন্ট আমরা যখন দেখতে পাই, আমরা যখন বুঝতে পারি যে বাংলাদেশের লোকজন কী নিয়ে কাজ করছে, এই ধরনের সিরিজ তারা যে ভাবতে পারছে, তারা যে লিখতে পারছে, তারা যে করতে পারছে, তারা যে ফান্ডিং পাচ্ছে, এবং আফরান নিশোর মতো একজন সুপারস্টার বাংলাদেশের উনি রাজি হচ্ছেন এরকম একটা সিরিজ করতে, দিস ইজ আউটস্ট্যান্ডিং। দেখে নিচ্ছি সাড়ে ষোলো ট্রেলার। ওয়েলকাম টু দ্য সিনে লিটারেরিজ, আমার নাম প্রত্যয়। আজকে দেখছেন দ্য সাড়ে ষোলো ট্রেলারের রিভিউ। আর এক কথায়, আমি ট্রেলারটা একটু আগে দেখেছি, ইয়াসির আল হক ডিরেক্টর অ্যান্ড ক্রিয়েটার, আর আফরান নিশো, প্রচুর লোকজন আছে যারা আমরা প্রধানগর সিজন ওয়ানে যিনি পুলিশের এসি হয়েছিলেন যে মেয়েটি, সেই মেয়েটিও এখানে আছেন অ্যাজ এন জার্নালিস্ট। সাড়ে ষোলো লিফটে, সাড়ে ষোলো টেপায়, 1652 ইজ দ্য রুম নাম্বার, অ্যান্ড দ্য এন্টায়ার মিস্ট্রি হ্যাপেন্স দেয়ার। মানে আফরান নিশো, তার সাথে এই যে একটা অদ্ভুত প্লট, একজন মারা গেছে, নিশো ইজ রেজা, রেজার সাথে নাতাশা একটি মেয়ে যার একটু প্রমিসকিউয়াস নেচার আছে, যারা একটু মহিলা সুন্দরী মহিলাদের ভালো লাগে, ফ্লড নেচার, সেই রেজা ইজ এ সাকসেসফুল লয়ার এবং সে একটা হাই প্রোফাইল রিয়েল এস্টেট কেস ডিল করছে, যে কেসের শুনানির একদিন আগে পুরো ঘটনাটা ঘটছে রাত্রেবেলা। এবার এই ধরনের সিরিজ আমি যতবারই দেখি, হইচই বাংলাদেশে নিয়ে আসে, বাংলাদেশ যখন এই ধরনের সিরিজ নিয়ে আসে তখন আমি দেখি ওরা প্রচণ্ড পরিমাণে কম্প্যাক্ট রেখে থ্রিলটা ওরা বজায় রাখতে পারে, ওরা টান টান উত্তেজনাটা বজায় রাখতে পারে। এবং অবভিয়াসলি আমার যেটা ভীষণ ভালো লাগলো, ভীষণ ভীষণ সুন্দরী মহিলারা এখানে আছেন, সে তো থাকবেনই, কিন্তু আফরান নিশো যে সিনটা এরমভাবে বের করা, দিস সিন ইজ এ মার্ভেলাস সিন। আমি জানি না কোনো অন্য কোনো সিনেমা থেকে কপি বা কিছু কি না, বাট দিস সিন রিমাইন্ডেড মি অফ আ ভেরি হলিউডিশ ফিল্ম। অ্যাকচুয়ালি কী হয়, আমরা যখন এই জিনিসগুলো দেখতে চাই, একজন রোম্যান্টিক হিরো, দেশের এত বড়ো একজন সুপারস্টার, তিনি যখন এরম সিরিজ করছেন, একটা ডার্ক ক্যারেক্টার করছেন, আমরা একটু কেদ চাই। আমরা ওয়েব সিরিজে চাই হচ্ছে এন্টারটেনমেন্ট, একটু হাসি মজা, একটা স্ট্রং গল্প, ভীষণ স্ট্রং অ্যাক্টিং, আর যে আমাদের লিড প্রোটাগনিস্ট তার ভিতরে একটু কেদ, অ্যাটিচিউড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আ হিরো। সেই হিরোইজমটা নিয়ে আসছে এইবারে আফরান নিশো। অসাধারণ সুন্দর লাগলো ট্রেলারটা, অসাধারণ ইন্ট্রিগিং লাগলো। 17th August রিলিজ করছে হইচইতে, আমি তো দেখছি, মানে দেখছি মানে আমি প্রচণ্ড এক্সাইটেড এটা নিয়ে, যে এরকম একটা সিরিজ নিয়ে কাজ করা হচ্ছে, এরকম একটা গল্প নিয়ে কাজ করা হচ্ছে, এরকম একটা হ্যান্ড হেল্ড ক্যামেরা নিয়ে কাজ করা হবে, এবং কিছু সুন্দর ডায়ালগস লেখা হবে। আমরা মহানগরে দেখেছি আশফাক নিপুণের অসাধারণ ক্রিয়েশন। এবারে আমরা চাইছি যে সাড়ে ষোলোর সিরিজ ওয়ানে আমরা দেখব, সিজন ওয়ানে যে মারাত্মক একটা কিছু হবে, কারণ আমি যেটা বুঝতে পারছি এই গল্পটার অনেক পোটেনশিয়াল আছে, অ্যাক্টার্সগুলো খুব ভালো, আর যদি ঠিকঠাক মতো একটা বিজিএম আর ঠিকঠাক মতো হ্যান্ড হেল্ডিং ক্যামেরা এবং সিনেমাটোগ্রাফি দিয়ে সিরিজটা করা যায়, আমার মনে হয় দিস উড বি অ্যান অ্যাস্টাউন্ডিং সিরিজ ইন দ্য ফেস অফ বেঙ্গলি ওটিটি কন্টেন্ট। কারণ আমরা এক গাদা ক্যারেক্টার, এক গাদা লোকেশন, এক জায়গায় এক গাদা শুটিং, এক জায়গায় এক গাদা টাকা খরচ, সব কিছু করেও আমরা যেখানে ফ্লপ করি, আরণ্যক টাইপের যেসব সিরিজ নেটফ্লিক্সে আসে, লেপার্ড হ্যান্ড ফ্যান্ড ওইসব, সেখানে দাঁড়িয়ে যদি এখানে আমরা মানুষের গল্প শুনতে পারি, মানুষের গল্প কেউ বলছে এবং একটা ফ্লড হিউম্যান বিং, আমরা সবাই গ্রে ক্যারেক্টারে বিশ্বাস করি, এই ফ্লড হিউম্যান বিংয়ের স্টোরি শোনার জন্য 16.5 জন্য আই এম ভেরি এক্সাইটেড। আমার মনে হয় আপনারাও সবাই এক্সাইটেড যারা ট্রেলারটা দেখেছেন, যারা দেখেনি এক্ষুনি দেখে নিন। দিস ইজ প্রত্যয়। কোনো কমেন্ট, কোনো ফিডব্যাক থাকলে এই ভিডিও রিলেটেড নিচে নিশ্চয়ই জানাবেন। এবং 17th August হইচইতে রিলিজ করছে, আমি তো দেখছি, আপনারা দেখছেন তো, এই সিরিজগুলো দেখুন, বাংলাদেশের সিরিজ দেখুন। প্রচুর লোকের অ্যাক্সেন্ট নিয়ে সমস্যা হয় আমাদের কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে, যাদের অ্যাক্সেন্ট আমরা ধরতে পারি না, বা যেহেতু একটু এলিয়েনাইজ লাগে ওই জন্য ভালো লাগে না, কিন্তু একটুখানি ধৈর্য ধরবেন। দারুণ কন্টেন্ট, দারুণ অ্যাক্টিং এবং দারুণ রাইটিং, এই তিনটে যদি থাকে ফাটি দেবে সিরিজ। আই এম ভেরি হোপফুল ফর 16.5। সিন দ্য নেক্সট ভিডিও, আনটিল দেন, আমার নাম প্রত্যয়, দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করবেন দ্য সিনে লিটারেরিজ। উপরে জওয়ানের রিভিউ আছে, অর্ধাঙ্গিনী রিভিউ আছে, অপেনহাইমারের রিভিউ আছে, তারপরে আবার প্রলয় একটা ট্রেলার এসছে, সেটা রিভিউ আছে, আর ড্রিম গার্ল টু আমাদের রিসেন্ট ভিডিও, সেটা রিভিউ আছে, যেটা করেছে অভিধি। নিশ্চয়ই যাবেন, দেখবেন, জানাবেন কেমন লাগলো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, টাটা, গুড বাই, ভালো থাকবেন।